আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 34 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2 লাখ। বন্যার পানি বাড়ছে মধ্যাঞ্চলে, 12 জেলায় খোলা হয়েছে 1544টি আশ্রয়কেন্দ্র। এবং পাহাড় ধসের মারাত্মক ঝুঁকিতে খাগড়াছড়ির হাজারো পরিবার, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা। এক মাসেই আরও 1 লাখ ব্যক্তির দেহে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টার মধ্যে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে আরও 2709 জনের দেহে। আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 34 জন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2581 জনে। আরো জানাচ্ছেন রাস্তা দাস। দেশে বিধিনিষেধ শিথিলের পর রোগীর সংখ্যা বাড়ার গতিতে এক মাসেই আরও 1 লাখ ব্যক্তি সংক্রমিত হয়ে আক্রান্তের সংখ্যা এখন 2 লাখ ছাড়িয়েছে। 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর শনাক্ত রোগীর সংখ্যা লাখের ঘরে পৌঁছতে সময় নেয় 103 দিন। গত 24 ঘন্টায় নতুন করে 2709 জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত 2,02,066 জন করোনায় আক্রান্ত হয়েছে। শনাক্তের হার 24.08%। গতকালের তুলনায় আজ নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। ব্রিফিংয়ের তথ্য মতে 24 ঘন্টায় 2,923টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে করোনা সংক্রমিত হয়ে একদিনে মারা গেছে আরও 34 জন। এর মধ্যে পুরুষ 29 এবং নারী 5 জন। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 2,521 জনের। মৃত্যুর হার 1.28%। নমুনা সংগ্রহ অনেক কম, এ বিষয়ে অনেক প্রশ্ন আসছে যে নমুনা সংগ্রহ কম হচ্ছে এবং পরীক্ষা কম হচ্ছে। নমুনা সংগ্রহের ক্ষেত্রে বলি, আপনারা যাদের দরকার মনে করবেন অবশ্যই নমুনা দেওয়ার জন্য যে বুথগুলো আছে, যে ব্যবস্থা আছে জেলা উপজেলা পর্যায়ে, আপনারা নমুনা দিতে আসুন। এ সময় চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান অতিরিক্ত মহাপরিচালক। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণেরও পরামর্শ দেন তিনি। যারা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, যেমন চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিচ্ছন্নতা কর্মী এবং অন্যান্য কর্মী এবং সকল জরুরি সেবা যারা দিয়ে যাচ্ছেন, তাদের জন্য নিজের স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে পালন ও নিয়মিত অভ্যাস করুন। গত 24 ঘন্টায় সুস্থ 1,373 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,10,098 জন। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.49%। নিজের স্বাস্থ্যবিধিগুলো রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে গত 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় উপসর্গ ও আক্রান্ত হয়ে সর্বোচ্চ 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে শনাক্ত বিবেচনায় ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে বরিশালে। নমুনা পরীক্ষায় শতকরা 58 জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে সেখানে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। বাড়ছে করোনার সংক্রমণ, ভাইরাস ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। যেখানেই মানুষ অসচেতন সেখানেই ভয়ঙ্কর রূপ ধারণ করছে কোভিড-19। কুমিল্লায় এ পর্যন্ত প্রাণ গেছে 128 জনের, গত 24 ঘন্টায় 4 জন, সেখানে মোট আক্রান্ত 4,814। খুলনায় পাইকগাছা উপজেলা চেয়ারম্যান সহ মারা গেছেন 3 জন। এ পর্যন্ত সেখানে 8,700-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় 24 ঘন্টায় শতকরা 31 জনের শরীরে ভাইরাস পাওয়া গেছে। তবে শনাক্ত বিবেচনায় শীর্ষ স্থানে বরিশাল। একদিনে 283টি নমুনা পরীক্ষায় 162 জনের দেহে করোনা পাওয়া গেছে। পরিসংখ্যান বলছে শতকরা 58 জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে বগুড়া এবং সিলেটে মারা গেছেন 3 জন করে। 376 জনের নমুনা পরীক্ষা করে 83 জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে সিলেটে। আর বগুড়ায় 4,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সেখানে মারা গেছেন 78 জন। এছাড়া চট্টগ্রাম, মৌলভীবাজার, নওগাঁ ও নেত্রকোনায় করোনায় প্রাণ হারিয়েছেন 1 জন করে। ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন। ময়মনসিংহে আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপপরীক্ষা নিয়ন্ত্রক মারা গেছেন করোনায়। তবে শনাক্তের হার কিছুটা কম নারায়ণগঞ্জে। 24 ঘন্টায় 21 জন আক্রান্ত হন সেখানে। এস এম আশরাফ, এটিএন বাংলা।
করোনার হটস্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে বিনামূল্যে করোনা পরীক্ষা, স্বাস্থ্যখাতে দুর্নীতি এবং অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী নামে একটি সংগঠন। সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় আমরা নারায়ণগঞ্জবাসী সভাপতি নুরুদ্দিন ও শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বক্তব্য রাখেন। বক্তারা করোনা ভাইরাস পরীক্ষার জন্য নির্ধারিত ফি প্রত্যাহারের দাবি জানান। চট্টগ্রামে ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিআইটিআইডি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থার। উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ABM আজাদ। এ সময় হাসপাতালটিতে চিকিৎসা সামগ্রীও প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবির, বিআইটিআইডি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার এম এ হাসান ও ইস্পাহানি গ্রুপের GM শাহ মইনুদ্দিন হাসান উপস্থিত ছিলেন। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় নদ নদীর পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলে বাড়ছে বন্যার পানি। জামালপুরে বন্যার পানিতে ডুবে এক শিশু মারা গেছে। বন্যা কবলিত এলাকায় শুকনো জায়গার অভাবে বাঁধে আশ্রয় নিয়েছেন লাখো দুর্গত মানুষ। 12 জেলায় এখন পর্যন্ত 1,544টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে নিয়াজ জামান সজীবের রিপোর্ট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে দেশের 17টি জেলার বিভিন্ন এলাকা এখন বন্যা কবলিত। এসব দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্রে মানুষের সঙ্গে আশ্রয় নিয়েছে গবাদি পশুও। গাইবান্ধার দুর্গত এলাকায় মসজিদ ডুবে গেছে, মুসল্লিরা নামাজ পড়ছেন নৌকায়। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি রয়েছে বিপদসীমার উপরে। ধরলা নদীতে স্রোতের ভাঙনের হুমকিতে পড়েছে কালোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমলেও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে। ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। প্রতিদিনই ডুবছে নতুন নতুন এলাকা। গত 24 ঘন্টায় পদ্মা নদীর পানি 11 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 109 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরনো অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে 35টি গ্রাম। হবিগঞ্জে নদ নদীর পানি উপচে 4টি উপজেলা গ্রামীণ জনপদ প্লাবিত হয়ে আছে কয়েক সপ্তাহ ধরে। টাঙ্গাইলে সকল নদ নদীর পানি বাড়ায় নতুন এলাকা বন্যা কবলিত হয়েছে। রাস্তাঘাটে এমনভাবে চলাচল করি, আডুমানি ভেঙ্গে, উরাতপানি ভেঙ্গে, গোলাবানি ভেঙ্গে, এখানেও চলাচল করি। ফসল নষ্ট হয়ে গেছে, এমনকি এই আউশ ধানের সারা পর্যন্ত তলিয়ে গেছে। বন্যায় মানিকগঞ্জের সাথে হরিরামপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পদ্মায় প্রবল স্রোত ও ঘাটে অতিরিক্ত গাড়ির চাপে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পারাপারের অপেক্ষায় আছে 600-এরও বেশি যানবাহন। নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা নদীর বাঁধ ভেঙে 3টি উপজেলার 100 গ্রাম প্লাবিত হওয়ায় 1.5 লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী। উত্তর দিকে কমতেছে আর মধ্যাঞ্চল আর দক্ষিণাঞ্চলে ওই পানিটাই প্রবাহিত হচ্ছে, এই জন্য বাড়তেছে। নিম্নাঞ্চলে বাড়বে, এই মাসটা থাকবে হয়তো, তারপরে ইমপ্রুভ হয়ে যাবে। ইমার্জেন্সি ওয়ার্ক যেখানে যেখানে লাগতেছে, এই এপ্রিল মাসের 19 তারিখ থেকে লকডাউনের মধ্যে আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কাজ শুরু করছি এবং এটা অব্যাহত থাকবে। তবে নদ নদীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে নেত্রকোনা ও বগুড়ায়। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও মেঘনা নদীর পানি বাড়লে দেশের 20 থেকে 24 জেলা বন্যা কবলিত হয়ে পড়বে। নিয়াজ জামান সজীব, ETN বাংলা। পাহাড় ধসের মারাত্মক ঝুঁকিতে আছেন খাগড়াছড়ির হাজারো পরিবার। পাহাড়ের খাঁজে খাঁজে তাদের বসবাস। কয়েকদিনের বৃষ্টিতে সেই ঝুঁকি আরও বেড়েছে। জেলার বিভিন্ন এলাকায় কয়েকটি ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটলেও বসতি স্থাপনকারীরা সরে যেতে রাজি হচ্ছে না। বিশেষ করে জেলা সদরের শালবন, সবুজবাগ, মোল্লাপাড়া সহ জেলা সদরের বিভিন্ন এলাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন কয়েকশো পরিবার। জেলার লক্ষ্মীছড়ি, মহালছড়ি, রামগড় সহ প্রত্যেকটি উপজেলায় এমন আরও বহু পরিবারও আছে ঝুঁকিতে। থেমে থেমে বৃষ্টি হয় পাহাড় চূড়া কিংবা ঢালুতে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। টানা বর্ষণের কারণে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সচেতন করতে মাইকিং করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প যারা ছড়ায় তারা মানবতা ও দেশের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ধর্মের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যে কোনো অশুভ শক্তির ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন তথ্যমন্ত্রী।
সাম্প্রদায়িকতার বিষ বাষ্প যারা ছড়ায় তারা প্রকৃতপক্ষে মানবতার শত্রু, বাংলাদেশের শত্রু। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ। তার নেতৃত্বে আমরা কিভাবে অসাম্প্রদায়িকতাকে লালন করতে হয়, কিভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাইয়ের মতো মিলিত হয়ে চলতে হয়, সেই শিক্ষা আমরা পেয়েছি। কোনো ব্যক্তি বিশেষের কারণে বা কোনো গোষ্ঠীর কারণে বা কারো কারণে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে না। আসন্ন ঈদে মানুষ যাতে গ্রামের বাড়িতে না যেয়ে নিজ নিজ কর্মস্থল এলাকায় ঈদ উদযাপন করেন, সে কারণে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে গাজীপুরের জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আমরা তো সবাইকে আহ্বান জানাচ্ছি যে এবার ঈদে কেউ আমরা বাড়ি যাব না, এবার যে যেখানে আসি সেখানে ঈদ করব। ট্রেনে আমরা এবার বাড়িতে যাচ্ছি না, যেভাবে চলতেছে এইভাবে চলবে। হয়তো 4-5-6-7 ট্রেন আমরা অপারেট করতে পারি গাজীপুর ঢাকা, ঢাকা গাজীপুর, এইভাবে। সেই জন্য আমরা সেই পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণ করে রাখতে শেখ হাসিনা সরকার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নাটোরের সিংড়া উপজেলা চত্বরে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুজিব বর্ষ উপলক্ষে সিংড়া উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন 1,00,000 গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ASI নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হল সদর উপজেলার চাঁদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবুল হোসেন ও একই গ্রামের মুসা মিয়ার ছেলে ইসমাইল। মামলার প্রধান আসামি মামুন সহ তিনজন পলাতক রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিমউদ্দিন জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। শুক্রবার বিকেলে সাদা পোশাকে সদর উপজেলার চাঁদপুর ব্রিজের কাছে আসামি ধরতে গিয়ে পুলিশের এক ASI নিহত ও একজন আহত হয়। নাটোরে বড়াই গ্রামে 16 গরুসহ একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় শুক্রবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার এক ব্যবসায়ী দিনাজপুরের ফুলবাড়ি হাট থেকে গরুগুলো কিনে ট্রাকে নিজ এলাকায় রওনা হন, কিন্তু ট্রাকের চালক হেলপার কৌশলে প্রায় 100 কিলোমিটার ঘুরে নাটোরের বনপাড়া হাটিকুমরুল সড়কে চলে যায়। পরে সেখানে ওই ব্যবসায়ী এবং তার সহযোগীদের এলোপাতাড়ি পিটিয়ে গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গরু উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রংপুরে অটোরিকশা ছিনতাই চক্রে 5 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইজিবাইক, মোটরসাইকেল, টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে একথা জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কাজী মুত্তাবি ইবনু মিনান। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ফরিদপুরের নগরকান্দার আওয়ামী লীগ নেতা জামাল হোসেন মিয়া ও তার ভাই জেলা পরিষদের সদস্য কামাল মিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা বেগম বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, নগরকান্দায় বিএনপি জামায়াতের নেতারা অনুপ্রবেশ করে আওয়ামী লীগের ত্যাগি নেতাকর্মীদের উপর অত্যাচার নিপীড়ন চালাচ্ছে। এ সময় নগরকান্দা সালথার ত্যাগী আওয়ামী লীগ নেতাদের উপর চালানো নিপীড়ন ও অত্যাচার বন্ধে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে নগরকান্দা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। যশোরে ডিজিটাল প্রযুক্তিতে সম্প্রচার শুরু করেছে কেবল অপারেটর প্রতিষ্ঠান সিটি কেবল প্রাইভেট লিমিটেড। শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন নবনির্বাচিত সংসদ সদস্য শাহিন চাকলাদার। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক মীর মোশারফ হোসেন বাবু, মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন ও ব্যবসায়ী নেতা জিয়াউর রহমান হ্যাপি বক্তব্য রাখেন। তারা জানান সিটি কেবলের সেট টপ বক্সে প্রতি মাসে 200 টাকায় 200টি এবং 250 টাকায় 250টি HD চ্যানেল দেখা যাবে। পাবনায় BGMC নিকট পাওনা টাকা পরিশোধের দাবি জানিয়েছেন পাবনার পাট ব্যবসায়ীরা। দুপুরে পাবনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এ সময় অন্যান্যের মধ্যে পাট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস সরকার বক্তব্য রাখেন। পাবনায় BGMC-র কাছে জেলার ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের প্রায় 30 কোটি টাকা পাওনা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। নড়াইল ফুলতলা সড়ক নকশা অনুযায়ী নির্মাণের দাবিতে চাকই মোল্লারহাট বাজার এলাকায় মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে স্থানীয় বিছারি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। 117 কোটি 88 লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রায় 28 কিলোমিটার দীর্ঘ নড়াইল ফুলতলা সড়কের কাজ বর্তমানে চলমান রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।